হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ফ্রেন্ডস, ইতিপূর্বে অর্থাৎ 12ই আগস্ট একটা পোস্ট করেছিলাম, যে পোস্টটা করেছিলাম অমর উজালায় হিন্দি কিছু নামি দামি পেপার নিয়ে, যেখানে বলা হয়েছিল যে 15ই আগস্ট ঘোষণা হবে, যাদের জন্য যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ জিরো ব্যালেন্সের বই রয়েছে তাদের জন্য কিছু সুখবর ঘোষণা হবে, যেটা বলেছিল অমর উজালা পেপার। কিন্তু ইতিমধ্যে একটি আপডেট এসেছে, যদি আপনার কাছে জনধন যোজনার কোনো জিরো অ্যাকাউন্টের বই থেকে থাকে তাহলে এই আপডেটটা আপনার জন্য অত্যন্ত জরুরি, বা এই আপডেটটা আপনার জানা একান্ত প্রয়োজন। তো ফ্রেন্ড, শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আসবে, সেটাকেও ক্লিক করুন, কারণ যখনই আমরা এমন কোন হেল্পফুল ট্রেন্ডিং নিউজ নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন। তো ফ্রেন্ড, আপনারা সকলেই জানেন 2014 সালে প্রধানমন্ত্রী প্রথম স্বাধীনতা দিবসে একটা ঘোষণা করেছিল জনধন অ্যাকাউন্ট ওপেন করার জন্য, যেখান থেকে যে বছরে এত পরিমাণ অ্যাকাউন্ট খোলা হয়েছিল যেটা পৃথিবীর কোন দেশে আর এই কম সময়ের মধ্যে এত অ্যাকাউন্ট খোলা হয়নি। এর ফলে কিন্তু গিনিস বুকেতেও এই নামটা উঠে যায়। তো এর সাথে সাথে মানুষের কাছে আরেকটি কথা ছড়িয়েছিল, সেটা হলো যে যাদের জনধন অ্যাকাউন্ট থাকবে তারা নাকি 15 লাখ টাকা পর্যন্ত পাবে। এই জন্যই কিন্তু মানুষ প্রচুর পরিমাণ অ্যাকাউন্ট খুলেছিল। সেই 15 লাখের এখনো পর্যন্ত হদিশ আসেনি, তবে এখন একটি আপডেট এসেছে, যদি আপনার কাছে জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি 10,000 টাকা পর্যন্ত পাবেন। তো ফ্রেন্ড, এই পাওয়াটা কিন্তু একদম ফ্রি নয়, কিংবা আপনাকে এমনি দেবে না, এটা হলো ওভারড্রাফট। ওভারড্রাফট কিছুটা হলো ক্রেডিটের মতো, যেমন গত এছাড়াও জনধন অ্যাকাউন্ট ধারকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা, যেমন রুপে কার্ড অর্থাৎ ডেবিট কার্ড যে হয় এটিএম কার্ড সেই কার্ড, এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার সুবিধা রয়েছে। আবার এখানে বলছে যে অ্যাকাউন্ট খোলার 6 মাস পর থেকেই ওভারড্রাফটের সুবিধা রয়েছে, মোবাইল ব্যাংকিং টাকা ট্রান্সফার ক্ষেত্রেও অনলাইন পরিষেবা দেওয়া হয়ে থাকে। আপনারা সকলেই এই বিষয়টা জানেন। ওভারড্রাফট সিস্টেমটা যেটি হলো, সেটি হলো যে আপনি এই ওভারড্রাফট সিস্টেম ছিল প্রথমে আপনাকে 5,000 টাকা পর্যন্ত ধার দেওয়া হবে, যদি আপনার অ্যাকাউন্টে টাকা নাও থাকে সেক্ষেত্রে আপনাকে 5,000 টাকা পর্যন্ত ধার দেওয়া হবে। সেটা এখন বেড়ে হয়েছে, যদি আপনার অ্যাকাউন্টে টাকা নাও থাকে আপনি কিন্তু ওভারড্রাফট হিসাবে 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। অর্থাৎ এখানে বলছে ওভারড্রাফটের সুবিধার অর্থ হলো জনধন যোজনায় খোলা অ্যাকাউন্ট থেকে গ্রাহক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অগ্রিম তুলতে পারবেন, সেই পরিমাণ অর্থ গচ্ছিত না থাকলেও। তো ফ্রেন্ড, এখানে বুঝতেই পারছেন, তো আপনাদের কাছে যদি আপনার অ্যাকাউন্টে যদি রানিং অ্যাকাউন্ট থাকে আর তাতে যদি টাকা নাও থাকে তাহলে কিন্তু আপনি অগ্রিম টাকা তুলতে পারবেন তা থেকে, অর্থাৎ ধার স্বরূপ ক্রেডিট স্বরূপ জরুরিকালীন ভিত্তিতে এই পরিষেবা প্রদান। এবার সেই ওভারড্রাফটের অর্থের পরিমাণ দ্বিগুণ করার পাশাপাশি কেন্দ্র সরকার রূপে ডেবিট কার্ডের ব্যবহারের উপর জোর দিতে চলেছে। আগামী দিনে এই প্রকল্পের আওতায় আরো 10 থেকে 12 কোটি অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নিয়েছে সরকার। তো ফ্রেন্ড, এটা নিউজটা যদি এই ইনফরমেশনটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারেন। আর এই ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।